বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম আবুল মনসুর আহমদের ঐতিহাসিক বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, আজকে ২৪তম পর্ব। যারা প্রথমবারের মতো শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেকান্দারি খেল, কয়েকদিনের মধ্যেই বুঝিলাম প্রেসিডেন্ট মির্জা যেন নতুন কোনো খেলা শুরু করিয়াছেন। তিনি কথায় কথায় আমার কাছে প্রধানমন্ত্রী নিন্দা করেন। তিনি ইতিমধ্যে ইরান, লেবানন, তুরস্ক গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কেলেঙ্কারির জন্য আর কান পাতা যায় না। আমেরিকা হইতে তিনি অনুরূপ রিপোর্ট পাইয়াছেন। প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করা আমাদের উচিত, যেন কত সাধু মহৎ হিতৈষী ব্যক্তি শহীদ সাহেব ও ওই সঙ্গে আমাদের কল্যাণ চিন্তায় ঘুমাইতে পারিতেছেন না। বাপখানা এই, আমি প্রেসিডেন্টের এই মতি পরিবর্তনের কারণ খুঁজিতে লাগিলাম। তিনি আমার ব্যক্তিগত কল্যাণের জন্যই যেন সবচেয়ে অধীর। আমাকে তিনি বুদ্ধিমান হইবার উপদেশ দিলেন, পাগলামি ছাড়ো, শিল্পপতি ব্যবসায়ীদের সাথে ঝগড়া করা আহাম্মকি, ওজারতি স্থায়ী জিনিস নয়। আজ আছে কাল নাই, যে কয়দিন আছো আপনা কাম বানালো, সবকুই বানায় আয়েন্দাবি সবকুই বানায় গা। আমার মনে পড়িত বিভিন্ন লোকের জন্য তার স্লিপগুলির কথা। আমি হাসিয়া বলিতাম, হামকো মাফ কিজিয়ে স্যার। আমার স্ত্রীকে তিনি আমার সামনেই বলিতেন, বেগম সাহেব এ পাগলাগো আপ সামলিয়ে। আমার মনে পড়িল প্রধানমন্ত্রীর প্রতি প্রেসিডেন্টের রাগের কারণটা। প্রধানমন্ত্রী যথাসম্ভব শীঘ্র সাধারণ নির্বাচন দিতে চান, প্রেসিডেন্ট নানা যুক্তিতে তাড়াহুড়া না করার উপদেশ দেন, আর তার হাতের পুতুল চিফ ইলেকশন কমিশনার মিস্টার এম এফ খাকে দিয়া প্রধানমন্ত্রীর সব নির্দেশ মণ্ডল করিয়া দেন। ভোটার তালিকা ছাপা ও ব্যালট বাক্স তৈয়ারের অসুবিধার সব যুক্তি আমরা কাজের দ্বারা খণ্ডন করিয়াছি। তবু যখন চিফ ইলেকশন কমিশনার ক্যাবিনেটের সব সিদ্ধান্তে আপত্তি করিতে থাকিলেন, তখন তাকে একদিন ক্যাবিনেট সবার মধ্যেই ডাকা হইল। দুই এক কথার পরেই তিনি স্পষ্ট বলিয়া বসিলেন, আমি প্রেসিডেন্ট ছাড়া আর কারো এলাকাধীন নই। কথাটা আংশিক সত্য, তিনি প্রেসিডেন্টের নিজস্ব নিয়োজিত ব্যক্তি ঠিকই, কিন্তু সেই জোরে সাধারণ নির্বাচন ঠেকাইয়া রাখিবেন এমন অধিকার তার নাই। কিন্তু আমরা জানিতাম তার এই দুঃসাহসিক আচরণের হেতু কি। কাজেই প্রেসিডেন্টের অভিপ্রায় মতো প্রথমে আমি ওয়াদা করিলাম, আগামী নির্বাচনে মির্জাকেই আমরা প্রেসিডেন্ট করিব। আতাউর রহমান ও মুজিবুর রহমানকে দিয়াও এমনি ওয়াদা করাইলাম। পূর্ব পাকিস্তানি সব কয়জন কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়াও এই একই আশ্বাস দেওয়াইলাম। সকলের ওয়াদা পাইবার পর তিনি জিদ ধরিলেন শহীদ সাহেবকে দিয়া এই ওয়াদা করাইতে হইবে। শহীদ সাহেব স্বভাবমত এই ধরনের ওয়াদা করার বিরোধী। প্রথম প্রথম কিছুতেই তিনি রাজি হইলেন না। অবশেষে আমাদের সকলের পীড়াপিড়ি অনুনয় বিনয়ের ফলে তিনি একদিন গোপনে প্রেসিডেন্টের সাথে আলাপ করিলেন। উভয়েই সে আলাপে সন্তুষ্ট বলিয়া মনে হইল। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই মির্জা সাহেব পরিষ্কার রূপে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিনিধিকে বলিয়াছিলেন, প্রধানমন্ত্রী ও আমি কদাচ পরস্পরকে ছাড়িব না, শহীদ সাহেবের মতো যোগ্য লোক পাকিস্তানে আর হয় নাই। এরপর প্রধানমন্ত্রী শেষোক্ত লম্বা ট্যুরে বিদেশ গেলেন। লন্ডনে বিমানবন্দরে রিপোর্টারদের প্রশ্নের জবাবে তিনি বলিয়াছিলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য আমি দুজন লোকের কথা ভাবিতেছি। এই সংবাদটি পড়িয়াই প্রেসিডেন্ট সকালবেলা আমাকে ডাকিলেন। আমি যাইতেই কাগজটি আমার হাতে দিয়া বলিলেন, এই দেখো তোমার নেতার কাণ্ড। আমি অবশ্য ওই সংবাদের নানারূপ ব্যাখ্যার চেষ্টা করিলাম, কিন্তু কোনোটাই তার পছন্দ হইল না। তিনি বলিলেন, দুজনের কথা বলিয়াছেন আমাকে দাপ্পা দিবার জন্য, আসলে তিনি গোরমানিকে প্রেসিডেন্ট করাই স্থির করিয়াছেন। এই গোরমানি ফুবিয়ায় তাকে বহু আগেই পাইয়াছে। আগেও আমরা যে আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়াছি তা সবই এই গোরমানির বিরুদ্ধেই। তবু প্রধানমন্ত্রী লন্ডনের এই উক্তিটা আমাদের আগের সব প্রতিশ্রুতি নস্যাৎ করিয়া দিল। আমি এই বলিয়া বিদায় হইলাম যে প্রধানমন্ত্রী দেশে ফিরিবার পর তার সাথে এক মিনিট আলাপ করিয়াই তিনি সন্তুষ্ট হইবেন, এ বিশ্বাস আমার আছে। কিন্তু এবার শহীদ সাহেব সফর হইতে ফিরিয়া এই ব্যাপারে মির্জাকে সন্তুষ্ট করিতে পারেন নাই। আমার বিশ্বাস এই কারণেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই নিন্দা কুৎসা প্রচার শুরু করিয়াছেন। এই সব কথা
লিডারের কানে তুলিব তুলিব ভাবিতেছি। এমন সময় একদিন প্রথমে ফিরুজ খান নুন এবং পরে প্রধানমন্ত্রীর কাছে শুনিলাম প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে সাংঘাতিক কুৎসা করিয়া বেড়াইতেছেন। শুনিলাম তাদের উভয়ের কাছে পৃথক পৃথকভাবে বলিয়াছেন। কোনো এক বিদেশি প্রধানমন্ত্রীর কাছে আমি বলিয়াছি পূর্ব পাকিস্তানকে আমি স্বাধীন রাষ্ট্র করিতে চাই। যে বিদেশি প্রধানমন্ত্রীর কথা তিনি বলিলেন, মাত্র মাসখানেক আগে তিনি পাকিস্তান সফর করিতে আসিয়াছিলেন। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসাবে স্বভাবতই আমাকে তার অভ্যর্থনা অভিনন্দন দিতে হইয়াছে। তাকে করাচির পার্শ্ববর্তী শিল্প এলাকা বন্দরাদি দর্শনীয় জিনিস আমাকেই দেখাইতে হইয়াছে। প্রথম প্রথম আমার সহিত তার খুব বনিয়া ছিল, আলাপ করিয়াছি অনেক ধরনের, কিন্তু ওই বিশেষ ধরনের কথা বলিবার কোনো কারণ বা সুযোগ ঘটে নাই। সব আলাপ হইয়াছে উভয় দেশের অফিসারদের সামনে তাদের উপস্থিতিতে। দুজনে একা আলাপ করিবার প্রথম সুযোগেই ভদ্রলোকের প্রতি আমার ধারণা এমন খারাপ হইয়া যায় যে পরবর্তী সময়টা তার সাথে কোনো সিরিয়াস আলাপ করিতে আমার মন চায় নাই। ঘটনাটা এই, একটা বড় কাপড়ের মিল পরিদর্শন করিতে গিয়াছি। এক এক রকমের বিভিন্ন ডিজাইন ও রঙের কাপড়ের স্টলে যাই, আর আমাদের মাননীয় মেহমান বলেন এর কাপড়টা আমার খুব পছন্দ হইয়াছে, ওই কাপড়টা আমার বেগম সাহেবা খুব পছন্দ করিবেন। আর মিল মালিক মেহমানের কথার সঙ্গে সঙ্গে প্রত্যেক শ্রেণীর রং ও ডিজাইনের কাপড় দুই প্রস্ত করিয়া প্যাক করিতে বলেন। মিল মালিক যত বলেন প্যাক করো, মাননীয় মেহমান তত বলেন এটা আমার খুব পছন্দের, ওটা আমার বেগমের পছন্দের। বেগম সাহেবা কিন্তু তার সঙ্গে আসেন নাই, নিজের দেশে আছেন, তবু মাননীয় মেহমান নিজের ও বেগমের নামে বিদেশে অত অত কাপড় পছন্দ করিতে লাগিলেন। আমি বুঝিলাম পছন্দ সাহেবেরই হোক বেগম সাহেবেরই হোক, উভয়ে পছন্দেরই দুই দুই প্রস্তক কাপড়ের দুইটা বিশাল বিশাল প্যাকেট করা হইতেছে সাহেব ও বেগমের জন্যই। আমি লজ্জায় মরিতে লাগিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়া এমন স্তূপাকার জিনিস পছন্দ করিয়া আনেন এমন কথা কখনো শুনি নাই। আর কোনো বিদেশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা করিবার সৌভাগ্য আমার হয় নাই। এই অনভিজ্ঞতার দরুণই বোধহয় আমি মেহমান সাহেবের এই দুছিয়া পছন্দ করিবার কাজটা পছন্দ করিতেছিলাম না। ভদ্রলোকের চরিত্র সম্বন্ধে আমার ধারণা ছোট হইয়া গেল। মনের ভাব মুখে লইবার ব্যাপারে আমি কোনো দিনই বিশেষ দক্ষ ছিলাম না, এবারও বোধহয় তাই হইল। ভদ্রলোক বোধহয় আমার বিরক্তি বুঝিতে পারিয়াছিলেন, তাই এরপর দুই একবার মালিকের প্যাকেট করা আদেশের জবাবে তিনি বলেন, থাক আর দরকার নাই। মিল মালিক বোধহয় নিজেই ইতিমধ্যে মেহমানের অসাধারণ লোভ দেখিয়া উত্তক্ত হইয়া উঠিয়াছিলেন। তিনি ওই থাক থাক আর দরকার নাই এর জবাবে যেন জিদ করিয়াই বলিলেন, আপনার দরকার না থাকিলেও আমার দরকার আছে, আপনি আমাদের সম্মানিত মেহমান তো। পরিদর্শন শেষে গেটে আসিয়া যা দেখিলাম তাতে আমার তালু জিব লাগিয়া গেল। দুইটা ট্রাক কাপড়ের বড় বড় প্যাকেটে আদ বোঝাই। আমি বোধহয় রসিকতার লোভ সম্বরণ করিতে না পারিয়া বলিলাম, বেগম সাহেবা ও সাহেবের কাপড়গুলির জায়গা এক ট্রাকেই হইত, দুইটায় দেওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? আমার রসিকতার জবাবে মিল মালিক বলিলেন, মেহমান ও তার বেগমের কাপড় এক ট্রাকেই দেওয়া হইয়াছে, দ্বিতীয় ট্রাকের কাপড় মেহমানের নয় আপনার। আমি বিস্মিত হইলাম, রাগ সামলাইতে পারিলাম না, বলিলাম আমাকে কাপড় কেন, আমি কি মেহমান, আমি এ কাপড় নিব না, ট্রাক হইতে মাল নামাইয়া ফেলুন। মিল মালিক অনেক চাপাচাপি করিলেন, বিষয়ের কথা এই যে মেহমানও সে অনুরোধে যোগ দিলেন, বলিলেন আপনি না নিলে আমিও নিতে পারি না। মনে মনে বলিলাম না নিলেই ভালো করিতেন, মুখে বলিলাম না না, আপনার কেস ও আমার কেস সম্পূর্ণ আলাদা, আপনি মেহমান আর আমি এদের মন্ত্রী। শেষ পর্যন্ত আমার জিদ বজায় রাখিলাম, আমাদের সামনেই ট্রাক হইতে আমার কাপড়গুলি নামাইয়া রাখা হইল। তারপর আমরা আমাদের গাড়ি ছাড়িবার হুকুম দিলাম। স্পষ্ট দেখিলাম মেহমানের মুখখানা কালা জহর হইয়া গিয়াছে। এমনই লোকের সাথে আমি গিয়াছিলাম পূর্ব পাকিস্তান স্বাধীন করিবার পরামর্শ করিতে, এটা মির্জার নিজস্ব বানান কথা, বরঞ্চ খোদ মির্জার কাছে আলাপে আলাপে আমি দুই একবার লাহোর প্রস্তাবের আক্ষরিক ব্যাখ্যা এবং বহুবচনের এস হরফটা
বাদ দেওয়ার ইতিহাস বর্ণনা করিয়াছি। হয়তো সেটাকেই বুনিয়াদ করিয়া তিনি এই কাহিনী তৈয়ার করিয়াছেন। সন্দেহ আরও দৃঢ় হইল, মির্জা কোনো প্ল্যান করিতেছেন। এমন সময় করাচি চেম্বার অব কমার্সের আমাদের হিতাকাঙ্ক্ষী একজন মেম্বার আমাকে জানাইলেন, প্রেসিডেন্ট হাউসে বসিয়া শিল্প বণিকরা আমার বিরুদ্ধে জোট পাকাইতেছেন। অতবর বন্ধুবর মাঝে মাঝেই এইরূপ খবর দিতেন, বলিতেন আমার কার্যকলাপে তারা আগে হইতেই আমার উপর খেপা ছিলেন। মার্কিন সাহায্যের 4 কোটি টাকা পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ায় তারা রাগে অন্ধ হইয়া পড়িয়াছেন। লাইসেন্সের বিনিময়ে পার্টি ফন্ড। বন্ধুবরের খবর ক্রমেই সত্য প্রমাণিত হইতে শুরু করিল। জটপট কয়েকখানা ইংরাজি সাপ্তাহিক বাহির হইল, তাতেই নানা ডঙ্গে প্রচার শুরু হইল। 4 কোটি বিদেশি মুদ্রা অ্যাবজর্ব করিবার মতো মূলধন পূর্ব পাকিস্তানিদের নাই, কাজে 4 কোটি টাকার লাইসেন্স পাইয়া পূর্ব পাকিস্তানিরা সব লাইসেন্সই বিদেশিদের কাছে বেচিয়া ফেলিবে। এই বিক্রয়টা যদি শুধু পশ্চিম পাকিস্তানিদের নিকট হইত তা হইলে অবশ্যই বলিবার বিশেষ কিছু থাকিত না, কিন্তু বিপদ এই যে পূর্ব পাকিস্তানিরা ভারতীয় ও ইউরোপীয়দের নিকট বেশি দামে লাইসেন্স বেচিয়া ফেলিবে। এই যুক্তিটাই একটু প্রসারিত করিয়া বলা হইল যে আওয়ামী লীগের যখন গভর্নমেন্ট তখন সব লাইসেন্সই আওয়ামী লীগারদের মধ্যে বিতরিত হইবে, কিন্তু আওয়ামী লীগারদের মধ্যে কোনো ধনী লোক নাই, কাজে লাইসেন্স বিক্রয় করিয়া তারা অনেক টাকা পাইবে। এই টাকা দিয়া তারা আগামী ইলেকশন লড়িবে। সুতরাং আমদানি লাইসেন্স বিক্রয় করিয়া আওয়ামী লীগাররা পার্টি ফন্ড তুলিবে। তুলিবেটা অল্প দিনেই তুলিতেছে, ও পরে তুলিয়াছে হইয়া গেল লাইসেন্স ইস্যু হইবার অনেক আগেই। শুধু ওইসব সাপ্তাহিক কাগজের রিপোর্টার সম্পাদকরাই এ ধরনের কথা বলিলেন না, পশ্চিম পাকিস্তানি নেতাদেরও কেউ কেউ এই ধরনের বক্তব্য করিতে লাগিলেন। আমি তখন চাটগা ট্যুর করিতেছি, কাগজে পড়িলাম রিপাবলিকান দলের কেন্দ্রীয় নেতা ডাক্তার খান সাহেব এক জনসভায় বলিয়াছেন মন্ত্রীরা লাইসেন্স বিক্রয় করিয়া পার্টি ফন্ড তুলিতেছেন। করাচি ফিরিয়া প্রথম সাক্ষাতেই ডাক্তার খান সাহেবকে ওটা জিজ্ঞাসা করিলাম, তিনি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করিলেন। ব্যাখ্যা করিয়া বলিলেন, করাচির এক রিপাবলিকান জনসভায় শ্রোতাদের মধ্যে হইতে প্রশ্ন হইয়াছিল পার্টি ফন্ডের কি হইবে, তহবিল ছাড়া তো কাজ করা যায় না। তারই উত্তরে ডাক্তার খান সাহেব বলিয়াছেন, যার তার পার্টি ফন্ড নিজেরা করিয়া লোন, আমি তো আর লাইসেন্স বিক্রি করিয়া পার্টি ফন্ড তুলিতে পারি না। এটাকেই খবরের কাগজওয়ালারা ব্যঙ্গোক্তি মনে করিয়াছেন। তার বক্তৃতা এত স্পষ্ট ছিল যে ওটাকে ভুল বুঝিবার কোনো উপায় ছিল না। মুসলিম লীগাররা আমাদের বিরুদ্ধে কত কথা বলিবে তাতে চঞ্চল হইবার কিছুই নাই। ডাক্তার সাহেব এই প্রসঙ্গে আফসোস করিলেন, পূর্ব পাকিস্তানে তবু তোমাদের নিজের একখানা খবরের কাগজ আছে, পশ্চিম পাকিস্তানে তো সবই মুসলিম লীগের। ডাক্তার খান সাহেবের কথা অবিশ্বাস করিবার কোনো কারণ ছিল না। তিনি সোহরাওয়ার্দী মন্ত্রিসভার বা ব্যক্তিগতভাবে আমার অপসারণ চান এইরূপ মনে করিবার কোনো হেতু ছিল না। কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট মির্জা নতুন ফেকরা বাহির করিলেন। তিনি আমাকে ডাকিয়া বলিলেন, দেখো আবুল মনসুর, শহীদের সাথে আমার গরমিল হওয়ার কোনো কারণ নাই, শুধু তার ওই প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি আফতাব আহমদটাই যত অনিষ্টের মূল, সে আসলে গুরমানির লোক, তাকে প্রধানমন্ত্রী দফতর হইতে তারাও, সব লেখা চুকিয়া যাইবে, অন্যথায় আমাদের মধ্যেকার অশান্তি দূর হইবে না, কারণ সে প্রধানমন্ত্রীকে সবসময় কুবুদ্ধি দেয়, প্রধানমন্ত্রী তার পরামর্শেই চলেন। লিডারের মতো তীক্ষ্ণ বুদ্ধির লোককে কেউ কুবুদ্ধি দিয়া বিপদগামী করিতে পারে, বিশেষত আফতাব আহমদের মতো লোক, এটা আমি বিশ্বাস করিতে পারিলাম না। কারণ গত কিছুদিন হইতে বাজারে খুব জোর গুজব রটিতেছিল যে সোহরাওয়ার্দী মন্ত্রিসভার পতন আসন্ন, প্রেসিডেন্ট রিপাবলিকান ও মুসলিম লীগ পার্টির মধ্যে আপোষ করাইয়া দিয়া সোহরাওয়ার্দী মন্ত্রিসভার বদলে মুসলিম লীগ গভর্নমেন্ট গঠন করিবার চেষ্টা করিতেছেন। কথাটা লিডার ফুৎকারে উড়াইয়া দিলেও আমি তা পারিলাম না। মির্জাই মুসলিম লীগ দল ভাঙ্গিয়া রিপাবলিকান দল করিতেছেন, সেটা আবার জোড়া দেওয়া তার পক্ষে অসম্ভব নাও হতে পারে। আমি আফতাব আহমদের কথাটা অতি সাবধানে তুলিলাম, তাকে সরাইয়া প্রেসিডেন্টকে খুশি রাখিতে দোষ কী, আফতাব আহমদকে আপাতত একটা ভালো পদ দিয়া অন্যত্র পাঠাইলে আফতাবের তাতে আপত্তি হইবে না।
কারণ তিনি সত্য সত্যই লিডারের ভক্ত ও হিতৈষী। লিডার রাজি হইলেন না, তিনি আমাকে বুঝাইলেন ওটা আসলে আফতাব আহমদকে সরাইবার দাবি নয়, ওটা ছুরির দাঁড়ালো দিক, থিন এন্ড অব দি এজ। এই দিনই লিডার আমাকে ইশারায় জানাইলেন আমার হাত হইতে শিল্প বাণিজ্য দপ্তর নিয়া কোনো পশ্চিম পাকিস্তানি মন্ত্রীকে দেওয়াই মির্জার পরিণামের দাবি। আমি তখন বলিলাম মির্জাকে হাতে রাখিবার জন্য প্রয়োজন হইলে আমার দপ্তর হইতে আমাকেই তার সরাইয়া দেওয়া উচিত, কারণ যুক্ত নির্বাচন প্রথায় সাধারণ নির্বাচনের জন্য তার প্রধানমন্ত্রিত্ব অপরিহার্য। লিডার জবাবে বলিলেন এটা প্রিন্সিপালের কথাও বটে, প্রধানমন্ত্রী কাকে তার প্রাইভেট সেক্রেটারি রাখিবেন প্রেসিডেন্ট তাতে হস্তক্ষেপ করিতে পারেন না, এটা মানিয়া নিলে ইতিহাস তাকে মাফ করিবে না। লিডার তার পণে অটল থাকিলেন। প্রধানমন্ত্রীর এই দিককার অনমনীয়তায় মির্জা অন্যদিকে শক্ত হইলেন। তিনি রিপাবলিকান পার্টির অধিকাংশকে দিয়া দাবি উঠাইলেন গভর্নর গোরমানিকে সরাইতে হইবে। পশ্চিম পাকিস্তানের রুলিং পার্টি প্রাদেশিক রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে দাবি করিলেন যে গোরমানি গভর্নর থাকিলে মন্ত্রিসভার কাজ সুষ্ঠুভাবে চালানো অসম্ভব। আমরা সকলেই বুঝিলাম মির্জাই এই দাবির গোড়ায় আছেন। আফতাব আহমদকে সরাইতে না পারিয়া তিনি একেবারে মূলচ্ছেদ করিবার ব্যবস্থা করিয়াছেন, কিন্তু জানিয়া বুঝিয়াও কিছু করিবার উপায় ছিল না। প্রধানমন্ত্রী নিজের দায়িত্বে কিছু করিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ব্যাপারটা ক্যাবিনেটে দিলেন। রিপাবলিকানদের ভয় ছিল আওয়ামী লীগের মন্ত্রীরা কেউ তাদের সমর্থন করিবেন না, কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে আমি এই বিষয়ে প্রথম কথা বলিলাম এবং গোরমানিকে অপসারণের প্রস্তাব সমর্থন করিলাম। আমার যুক্তি ছিল শাসনতান্ত্রিক, পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় প্রাদেশিক গভর্নরকে অবশ্যই মন্ত্রিসভার আস্থাভাজন হইতে হইবে, এরপরে এ বিষয়ে একমাত্র সর্দার আমিরে আজম ছাড়া আর কেউ বিরুদ্ধতা করিলেন না। তিনি শেষ পর্যন্ত এই ইস্যুতে পদত্যাগই করিলেন, কারণ তিনি গোরমানির একজন খাঁটি অনুরক্ত লোক ছিলেন। যা হোক, গোরমানি সাহেবকে অপসারণের প্রস্তাব প্রায় সর্বসম্মত রূপে গৃহীত হইল। আমার সমর্থনের অর্থ রিপাবলিকান বন্ধুরা এই করিলেন যে প্রধানমন্ত্রীর গোপন ইঙ্গিতেই আমি এটা করিয়াছি, তাতে লাভই হইল। রিপাবলিকান বন্ধুরা লিডারের উপর আস্থাবান হইয়া উঠিলেন, শান্তিতে দিন কাটিতে লাগিল, গুজব শান্ত হইল। ওজারতি লস্ট, সোহরাউদ্দিন মন্ত্রিসভার বিপদ। 1957 সালের জুলাই মাসের শেষ দিকে মৌলানা বাসানির সভাপতিত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়। আওয়ামী লীগ পার্টির দলত্যাগী কতিপয় সদস্য, গণতন্ত্রী দলের কয়েকজন এবং বামপন্থী হিন্দু সদস্যদের কতিপয় লইয়া আইন পরিষদের মধ্যেও জন 30 সদস্যের ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হইল। এদের সকলে আতাউর রহমান মন্ত্রিসভার সমর্থক ছিলেন। আওয়ামী লীগের সহিত ঝগড়া করিয়া মৌলানা বাসানি এই নতুন দল করায় এই দল সরকার বিরোধী হইবে, সভাপতির লোকের মনে এই আশঙ্কা হইল। ন্যাশনাল অ্যাসেম্বলির একজন আওয়ামী সদস্য এই নতুন দলে যোগ দেওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ অন্তত এক ভোটে দুর্বল হইল, এটাও লোকজনের চোখ এড়াইল না। জুন মাসের শেষ দিকে হইতেই কেন্দ্রের সহিত মন্ত্রিসভার পতনের গুজব কোথা হইতে যেন রটান হইতেছিল। আওয়ামী লীগের এই বাঙ্গনে এবং আইনসভার আওয়ামী লীগের শক্তির হ্রাসের ফলে এই গুজবে আরও ইন্ধন যোগান হইল। অনেকগুলি উপনির্বাচন সামনে লইয়াই মৌলানা বাসানি আওয়ামী লীগকে এই আঘাত করিয়াছিলেন, তার কয়েকটিতে মৌলানা নিজস্ব প্রার্থী খাড়া করিয়া আওয়ামী লীগের মোকাবেলাও করিলেন, কিন্তু সব কয়েকটিতে আওয়ামী লীগ জিতিল। কাজেই আইনসভার বাহিরে আপাতত কোনো বিপদ নাই আমাদের এবং লোকজনেরও এই আশা হইল, কিন্তু মন্ত্রিসভার বিপদ ঘটে নাই, বিশেষত কেন্দ্রীয় মন্ত্রিসভার বিপদ। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার পতনে আর কোনো ক্ষতি না হোক, যুক্ত নির্বাচন প্রথার ভিত্তিতে আসন্ন সাধারণ নির্বাচন বানচাল হইবে এবং তাতে পেরিটি শৃঙ্খলিত পূর্ব পাকিস্তানের সমূহ ক্ষতি হইবে, এই কথা চিন্তা করিয়া পূর্ব বাংলার জনসাধারণ বিশেষ করিয়া কৃষক প্রজা পার্টির অধিক সংখ্যক মেম্বর বিচলিত হইলেন। হক সাহেব তখন পূর্ব পাকিস্তানের গভর্নর। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার শক্তি হ্রাস ও পতনের সম্ভাবনায় তিনিও বিচলিত হইলেন। শহীদ সাহেবের সহিত তার বহুদিনের ব্যক্তিগত শত্রুতার কথা বলিয়া
তিনি তার কৃষক প্রজা পার্টির মেম্বারদেরে শহীদ সাহেবের সহিত আপোষ করিবার উপদেশ দিলেন। তাদের একদল প্রতিনিধি করাচি গিয়া প্রধানমন্ত্রীর সহিত আলোচনা করিলেন। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার ও আওয়ামী লীগের আসন্ন বিপদের অতিরিক্ত সুযোগ লইয়া তারা একটু বেশি দাম হাঁকিলেন, সাবেক যুক্ত ফ্রন্টের পজিশনে ফিরিয়া যাইবার দাবি করিলেন। প্রধানমন্ত্রী সারা মুজিবুর রহমান ও আমি এই আলোচনায় শরিক ছিলাম। শহীদ সাহেব আশাতিরিক্ত কূটনৈতিক বাসায় তাদের বিদায় করিলেন। তার উপর মুজিবুর রহমান তাদের সাথে ভালো ব্যবহার না করায় তারা স্বভাবতই রাগ করিয়া ফিরিয়া আসিতেছিলেন। আমি নিতান্ত বন্ধুভাবে তাদের চড়া দাবি ত্যাগ করিয়া বাস্তববাদী হইতে উপদেশ দিলাম। প্রতিনিধি দলের মধ্যে অমেম্বর আমার বিশেষ বন্ধু মিস্টার রেজায়ে করিমও ছিলেন। তিনি আমার কথার মর্ম বুঝিলেন। ঢাকায় ফিরিয়া আসিয়া আনুষ্ঠানিকভাবে এই আপোষ ফর্মুলার অনুমোদন চাহিলেন। কৃষক প্রজা পার্টির মধ্যে বাঙ্গন আসিল। জনাব আবু হোসেন সরকারকে অপসারিত করিয়া তার স্থলে মিস্টার সৈয়দ আজিজুল হককে পার্টির নয়া লিডার করা হইল। আওয়ামী লীগের সহিত আপোষ বিরোধীরা সরকার সাহেবের নেতৃত্বে আলাদা পার্টি করিলেন, আত্মরক্ষার চেষ্টা। এরপর আওয়ামী লীগ পক্ষ হইতে আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা চালান হইল। লিডারের অনুমতি ক্রমে আমি ঢাকা আসিলাম। আতাউর রহমান, মুজিবুর রহমান, মানিক মিয়া ও আমি সকলে আলোচনায় অংশগ্রহণ করিলাম। মানিক মিয়া ও আমি 24 ঘন্টা ব্যস্ত থাকিলাম। বন্ধু রেজায়ে করিমের বাড়িতে রোজ রাত্রে আলাপ আলোচনা চলিতে লাগিল। কৃষক প্রজা পার্টির নেতারা, বিশেষত নান্না মিয়া ও মোহন মিয়া, প্রশংসনীয় বাস্তববুদ্ধির পরিচয় দিলেন। একরূপ বিনা শর্তে তারা আওয়ামী লীগ কোয়ালিশনে যোগ দিতে রাজি হইলেন। কথা হইল লিডারের পছন্দ মতো কেএসপির 2-1 জনকে মন্ত্রী নেবেন। আগামী নির্বাচনে কৃষক প্রজা পার্টি তাদের মনোনীত প্রার্থীর তালিকা লিডারের নিকট প্রকাশ করিবেন। লিডারের সিলেকশনই চূড়ান্ত বলিয়া গৃহীত হইবে। এই কোয়ালিশনের ফলে এই মুহূর্তে অন্তত 30-35 জন মেম্বার আওয়ামী কোয়ালিশনে যোগ দিবেন। তাতে আতাউর রহমান সরকারের স্থায়িত্ব নিরাপদ হইবে। ন্যাব দলের অনিশ্চিত সমর্থনের কোনো দরকারই থাকিবে না। অধিকন্ত আওয়ামী লীগ কোয়ালিশন নিরঙ্কুশ মুসলিম মেজরিটির দল হইবে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা আরও প্রয়োজন দেখা দিয়েছিল। এইভাবে সব ঠিক হইয়া যাওয়ায় প্রধানমন্ত্রী ঢাকায় আসিলেন, গভর্নমেন্ট হাউসে উঠিলেন। তার কাছে আমরা বিস্তারিত রিপোর্ট পেশ করিলাম। লিডার আমাদের সাফল্যে খুশি হইলেন, আমাদের ধন্যবাদ দিলেন, কিন্তু বলিলেন কৃষক প্রজা পার্টিকে কোয়ালিশনে আনিয়া এটাকে নিরঙ্কুশ মুসলিম মেজরিটি দল করিতেছে দেখিয়া হিন্দু মেম্বাররা ভুল না বুঝেন, সেজন্য তাদের মত লওয়া আমি উচিত মনে করি। আমরা সুল্লাসে তাতে সায় দিলাম, কারণ আমরা ইতিমধ্যেই আলোচনার গতি দ্বারা সম্বন্ধে হিন্দু মন্ত্রীদের অবহিত করিয়া রাখিয়াছি। তারা জানিতেন কৃষক প্রজা পার্টি আওয়ামী লীগের মতোই সেকুলারিস্ট দল, কাজেই তাদের কোনো আপত্তি ছিল না। লিডার হিন্দুদের মধ্যে ধীরেন বাবু ও মনোরঞ্জন বাবুর সাথে আমাদের সামনে আলোচনা করিলেন। তারা সাগ্রহে এ ব্যবস্থায় সম্মতি দিলেন। তফসিলি হিন্দু মন্ত্রীদ্বয়ের মত আছে তাও লিডারকে জানানো হইল। তিনি প্রধানমন্ত্রী আতাউর রহমানকে বলিয়া দিলেন সব ঠিক হইয়া গেল, এখন ব্যবস্থা করো। ব্যবস্থা করার মানে কবে তক কাকে কাকে মন্ত্রীর শপথ দেওয়া হইবে তার ব্যবস্থা করো, আমি এই কথাই বুঝিলাম। কৃষক প্রজা পার্টির নেতাদেরও তাই বলিয়া দেওয়া হইল। নান্না মিয়ারা গভর্নমেন্ট হাউসের হক সাহেবের দখলে হাজিরই ছিলেন। তারাও সুখবরটা গভর্নরকে দিতে গেলেন। প্রাইম মিনিস্টার সিলেট ও যশোরে ভ্রমণে গেলেন, আমরাও যার তার কাজে গেলাম। নির্ধারিত দিনে চিফ মিনিস্টারের পলিটিক্যাল সেক্রেটারি মিস্টার জমিরুদ্দিন আহমদের বাসায় বৈঠক বসিল। কৃষক প্রজা পার্টির নেতারা তাদের সংখ্যা শক্তির প্রমাণস্বরূপ প্রায় 30 জন মেম্বার লইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের পার্টির কারো মনে যদি কোনো দ্বিধা সন্দেহ থাকিও থাকে, তবে তাদের এই সংখ্যা শক্তি প্রদর্শনের পরে তাদের দ্বিধা নিশ্চয় দূর হইবে এবং আজই কোয়ালিশন ঘোষণা ও ওদের মধ্য হইতে 2-1 জন মন্ত্রীর শপথ গ্রহণ করা হইবে, এ সম্পর্কে আমার নিজের এবং উপস্থিত অনেকের আর কোনো সন্দেহ থাকিল না। আমাদেরই মনের অবস্থা যখন এই, তখন কেএসপি নেতাদের মনোভাব সহজেই অনুমেয়। আমরা সকলে গলা লম্বা ও কান খাড়া করিয়া প্রাইম মিনিস্টারের অপেক্ষা করিতে লাগিলাম। চেষ্টা ব্যর্থ। প্রাইম মিনিস্টার আসিলেন,
হাসিহীন গম্ভীর মুখে বসিলেন। এটা ওটা দুই একটা কথা বলিলেন, তারপর বজ্রপাতের মতো ঘোষণা করিলেন যে প্রস্তাবিত কোয়ালিশন আপাতত সম্ভব নয়, পাবলিকও এটা চায় না, তিনি নিজেও চিন্তা করিয়া দেখিয়াছেন এটা উচিত হইবে না। প্রাইম মিনিস্টারের কথায় ফাইনালিটি মানে চূড়ান্তের সোর মালুম হইল। আমি বুঝিলাম ইতিমধ্যে প্রাইম মিনিস্টারকে অনুরূপ বুঝাইতে কেউ সমর্থ হইয়াছেন। প্রাইম মিনিস্টার আমাদের সুপ্রিম নেতা, তার অনিচ্ছায় কিছু হইবেও না। তার ইচ্ছার বিরুদ্ধে কে এসপিরও আমাদের দলে আসা উচিত নয়, তাদের মর্যাদার দিক হইতেও না, আমাদের ঐক্য সংহতির দিক হইতেও না। সুতরাং আমাদের এতদিনের চেষ্টা ও পরিশ্রম ব্যর্থ হইল। বুঝিলাম কে এসপির সাথে শুধু আপাতত নয়, ভবিষ্যতে কোনো দিন কোয়ালিশন করার সম্ভাবনা তিরোহিত হইল। কিন্তু এইসবই আমাদের দিককার কথা, ওদের দিককার কথাও তো ভাবিতে হইবে। কেএসপি নেতারা যে নিজেদের দল ভাঙ্গিয়া আমাদের সাথে কোয়ালিশনে তাদের মেজরিটির মেম্বরকে রাজি করিয়াছেন, আর যে তারা 30-35 জন মেম্বরকে একত্রে করিয়া আমাদের লিডারের সামনে হাজির করিতে পারিয়াছেন, তার একমাত্র সুস্পষ্ট কারণ এই যে তারা নিজেদের সমর্থকদের কাছে প্রাইম মিনিস্টারের দেওয়া নিশ্চিত পাকা কথাই জানাইয়াছেন। সোহরাওয়ার্দী একবার কথা দিলে তা আর অদুল করেন না, এটা সবার স্বীকৃত সত্য। সেই বিশ্বাসেই ওই মেম্বররা আজ এখানে উপস্থিত। প্রাইম মিনিস্টার যে সুরে ও যে ধরনে কথাটা উড়াইয়া দিলেন তাতে সকলেই বুঝিলেন তিনি কাউকে কোনো কথা দেন নাই, পাকা কথা তো দূরের কথা। আমি কল্পনা নেত্রে দেখিলাম এখান হইতে বাহিরে গিয়াই কেএসপি মেম্বররা তাদের নেতাদের ধরিবেন, বলিবেন শহীদ সাহেব তো মিথ্যা বলিতে পারেন না, আপনারাই আমাদের ব্লাফ দিয়া এতদিন ঘুরাইয়াছেন, আজ এখানে আনিয়া অপমান করিয়াছেন, অনুসারীদের আস্থা হারানো নেতাদের পক্ষে চরম শাস্তি। কেএসপির যেসব নেতা এতদিন আমাদের সাথে বন্ধুত্ব করিবার আন্তরিক চেষ্টা করিলেন তাদের বন্ধুত্ব দিতে পারিলাম না বটে, কিন্তু নিজেদের অনুসারীদের দিয়া তাদের অপমান করাইবার কোনো অধিকার আমাদের নেই। আমার বিবেক চিল্লাইয়া উঠিল, এদের অন্যায় অভিযোগ ও অনুচিত অপমান হইতে বাঁচাও। আমি আমার লিডারের আস্থা ও মন্ত্রিত্ব হারাইবার একটা রিস্ক নিলাম। প্রধানমন্ত্রীর ওই ধরনের কথার প্রতিবাদে কেউ যখন কথা বলিলেন না, কেএসপি নেতাদের যে কথা বলিবার সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও শুধু ভদ্রতার খাতিরে অথবা বিস্ময়ে বলিতে পারিলেন না, তখন সেই কথাটা বলিবার দায়িত্ব নিলাম আমি। আমি প্রধানমন্ত্রীর পাশ গেসিয়া বসিয়াছিলাম, সকলে আমার সরু গলা শুনিতে নাও পারেন, সেই আশঙ্কায় আমি ওই বসা মজলিসেই দাঁড়াইলাম এবং বলিলাম তবে কি আমরা বুঝিব প্রাইম মিনিস্টার তার গত কয়েকদিনের ওয়াদা প্রতিশ্রুতি হইতে সরিয়া গিয়াছেন, তিনি ইচ্ছা না করিলে কিছু হইবে না ঠিক, কিন্তু এটা সকলে জানা দরকার যে প্রাইম মিনিস্টার কেএসপির সাথে আপোষ করিতে চাহিয়াছিলেন এবং তার কথা মতোই আজ এরা এই বৈঠকে হাজির হইয়াছেন। প্রধানমন্ত্রী আমার কথার প্রতিবাদ করিলেন না, হা না কিছু বলিলেন না, কিন্তু তাতেই আমার কাজ হইয়া গেল। কৃষক প্রজা নেতাদের তাদের সমর্থকদের হামলা হইতে বাঁচানোই আমার উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য সফল হইল। অতঃপর প্রধানমন্ত্রী করাচি যাওয়ার জন্য বিমানবন্দরে রওনা হইলেন, আমি বুঝিলাম বিপদ আসন্ন। ইউনিট সম্পর্কে ভ্রান্ত নীতি। কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের আরেক খপ্পরে পড়িলেন, পশ্চিম পাকিস্তানের স্বায়ত্তশাসিত প্রদেশগুলির জনমত যাচাই না করিয়াই উহাদিগকে বাঙ্গিয়া এক প্রদেশ করা হইয়াছিল, কাজেই সেখানকার অসন্তোষ ছাইচাপা আগুনের মতো দিকি দিকি জ্বলিতেছিল। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার আমলে যথেষ্ট দেওয়ানি আজাদির আবহাওয়া বিদ্যমান থাকায় ওই ব্যাপারে প্রবল জনমত ফাটিয়া পড়িল। জনগণের চাপে আইন পরিষদের মেম্বররাও এক ইউনিট ভাঙ্গিয়া প্রদেশগুলির পুনঃপ্রবর্তনের পক্ষে মত দিলেন। এই সময় রিপাবলিকান পার্টি পশ্চিম পাকিস্তানের রুলিং পার্টি, এই পার্টির এক সভায় জাবেদাবাবে এক ইউনিট ভাঙ্গিয়া স্বায়ত্তশাসিত প্রদেশগুলি পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হইল। এই দেখিয়া অপোজিশন পার্টি মুসলিম লীগ দলও ওই একই রকম প্রস্তাব গ্রহণ করিলেন, ফলে পশ্চিম পাকিস্তানের তিনটি পার্লামেন্টারি দল যথা মুসলিম লীগ, রিপাবলিকান ও ন্যাপ সকলেই একমত হইয়া পরিষদে এক ইউনিট বাঙ্গার পক্ষে
প্রস্তাব গ্রহণ করিলেন। এক ইউনিট করার সময় আওয়ামী লীগ উহার বিরোধিতা করিয়াছিল। তাদের যুক্তি ছিল অগণতান্ত্রিক পন্থায় ওই ব্যবস্থা মাইনরিটি প্রদেশসমূহের উপর চাপাইয়া দেওয়া হইয়াছে। আওয়ামী লীগ বরাবর বলিয়াছে ব্যাপারটা সম্পূর্ণরূপে পশ্চিম পাকিস্তানিদের ব্যাপার, পূর্ব পাকিস্তানিরা উহাতে সম্পর্কিত শুধু এই কারণে যে যদিও পূর্ব পাকিস্তানিদের মোকাবেলা পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে সংঘবদ্ধ করিবার সংকীর্ণ উদ্দেশ্য হইতেই পাঞ্জাবি নেতারা ও অফিসাররা এই ফন্দি আবিষ্কার করিয়াছিলেন, তথাপি পশ্চিম পাকিস্তানের একটি জোনাল ফেডারেশন গোসের ঐক্যবদ্ধতা লাহোর প্রস্তাব ভিত্তিক পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত। সুতরাং পশ্চিম পাকিস্তানের সব প্রদেশের সকল দলের নেতারা সেই এক ইউনিট ভাঙ্গিয়া দিবার প্রস্তাব করায় আওয়ামী লীগের এবং পূর্ব পাকিস্তানের স্থূল দৃষ্টিতে খুশি হওয়ার কথা। খুশি হইলামও, কিন্তু আমাদের নেতা প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দি আমাদের বিবেচনায় বিস্ময়কর রূপে উল্টা বুঝিলেন। এ সম্পর্কে কথাবার্তা ও আলাপ আলোচনা আগে হইতেই চলিতে থাকিলেও সরকারি দল রিপাবলিকান পার্টি ও অপোজিশন দল মুসলিম লীগ পার্টি একমত হইয়া যখন ফরমালি এই প্রস্তাব গ্রহণ করেন তখন প্রধানমন্ত্রী ও আমরা কতিপয় পূর্ব পাকিস্তানি মন্ত্রী পূর্ব বাংলা সফর করিতেছি। এই সংবাদ খবরের কাগজে প্রকাশ হওয়ার দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী করাচি ফিরিয়া গেলেন। পূর্ব পাকিস্তান হইতে প্রধানমন্ত্রী বিদায় উপলক্ষে আমিও মফস্বল হইতে ঢাকায় ফিরিয়া আসিলাম। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব আতাউর রহমান সাহেবও প্রধানমন্ত্রী বিদায় প্রাক্কালে গভর্নমেন্ট হাউসে উপস্থিত থাকিলেন। আমাদের কথাবার্তায় স্বভাবতই পশ্চিম পাকিস্তানি নেতাদের ওই প্রস্তাবের কথা উঠিল। প্রধানমন্ত্রী প্রকাশ করিলেন যে প্রেসিডেন্টের সহিত তার এ ব্যাপারে চূড়ান্ত আলাপ আলোচনা হইয়া গিয়াছে। করাচি ফিরিবার পরই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী একই সময়ে এই বিষয়ে রেডিও ব্রডকাস্ট করিবেন। এমন রাজনৈতিক ব্যাপারে মির্জার নাম শুনিয়া আমি গাবড়াইয়া গেলাম, কারণ এ ব্যাপারে মির্জা ষড়যন্ত্র করিতেছেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝাইবার সাধ্যমতো চেষ্টা করিতেছেন। এসব কথা আমি অনেকের মুখে, এমনকি কোনো কোনো সহকর্মী মন্ত্রীর মুখে শুনিয়াছিলাম। কাজে আমি স্বভাবতই কৌতূহলী হইয়া প্রশ্ন করিলাম প্রস্তাবিত ব্রডকাস্টে তারা কি বলিবেন। প্রধানমন্ত্রী জানাইলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়ই ইউনিট ভাঙ্গিবার বিরোধিতা করিবেন। আমার আশঙ্কা সত্য হইল। গভর্নমেন্ট হাউসে উপস্থিত আমরা সকলে সমবেতভাবে প্রধানমন্ত্রীকে এই ধরনের রেডিও বক্তৃতা হইতে বিরত থাকিতে অনুরোধ করিলাম। অনেক যুক্তি তর্ক দিলাম, প্রধানমন্ত্রী অটল রহিলেন। প্রেসিডেন্টের সহিত তার কথা হইয়া গিয়াছে, তার সাথে তো তিনি ওয়াদা খেলাফ করিতে পারেন না। অতবার আমরা মির্জার ষড়যন্ত্রের কথা বলিলাম, প্রমাণাদি পেশ করিলাম, তাকে খানিকটা নরম লাগিলেও আমার আশঙ্কা দূর হইল না। প্রধানমন্ত্রীর গাড়িতে চড়িয়া আমি এয়ারপোর্ট তক তার সাথে গেলাম। তার হাত চাপিয়া ধরিয়া কাকুতি মিনতি করিয়া দুইটা অনুরোধ করিলাম। প্রথম, তিনি ক্যাবিনেটে আলোচনা না করিয়া রেডিও ব্রডকাস্ট করিবেন না। দুই, করাচি এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলিবেন এ ব্যাপারে পশ্চিম পাকিস্তানি জনগণের রায়মতি কাজ হইবে। প্রধানমন্ত্রী আমাকে ধমক দিলেন, তুমি আমাকে রাজনীতি শিখাইতে আসিয়াছ, কিভাবে সাংবাদিকদের ফেস করিতে হয় তাও তুমি আমাকে শিখাইবে? লিডারকে আমি চিনি, তিনি আমার উপর এমন রাগও করেন আবার কথাও মানেন। আমি তার দমকে রাগ বা গুসা না করিয়া হাসিয়া বলিলাম, আপনারে আমি কি শিখাইব? আপনার কাছে আমি যা শিখিয়াছি তাই আপনারে স্মরণ করাইয়া দিতেছি মাত্র। তিনি তার স্বাভাবিক আকর্ণ বিস্তৃত নিঃশব্দ হাসি হাসিয়া বলিলেন, আগের কথা বলিয়া যাও আবুল মনসুর, এখন আমি মনে করি এক ইউনিট ভাঙ্গিবার অর্থ পাকিস্তান ভাঙ্গিয়া যাওয়া। আমি স্তম্ভিত হইলাম, এই ভাষা আমার কাছে চিনা লাগিল। মনে পড়িল প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট মির্জা ও ডাক্তার খান সাহেবের মুখে এই ভাষায় শুনিয়াছিলাম। লিডার তবে সত্য সত্যই মির্জার খপ্পরে পড়িয়াছেন। আমি মির্জার বিরুদ্ধে অনেক কথা বলিলাম,
তার মধ্যে এও বলিলাম যে মির্জা শুধু প্রধানমন্ত্রীকে দিয়ে বক্তৃতা করাইবেন, অসুখ বিসুখ বা অন্য কোনো অজুহাতে তিনি গা ডাকা দিবেন। কথাটা আমি নিতান্ত জিদের বসে বলিলাম, নিজেও অতে বিশ্বাস করি নাই। কাজেই প্রধানমন্ত্রী আমাকে দেথ বলিয়া উড়াইয়া দিলেন। তবু আমি শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বিমানের সিঁড়িতে খানিক দূর আগাইয়া মুসাফের সময় খুব জোরে হাত চাপিয়া বলিলাম, স্যার আমার অনুরোধ দুইটা রক্ষা করিবেন। তিনি যেন হাতের ধাক্কায় আমার শেষ কথাটা মাটিতে ফেলিয়া দিয়া সেই হাতি আরও উঁচু করিয়া সালাম দিতে দিতে জাহাজে ঢুকিয়া পড়িলেন। আমি মনে মনে অস্বস্তি বোধ করিতে লাগিলাম। নিশ্চয়ই লিডার মির্জার খপ্পরে পড়িয়া একটা কাণ্ড করিয়া বসিবেন। এই সময় আমরা পূর্ব পাকিস্তানি মন্ত্রীরা প্রায় সবাই ট্যুরে ছিলাম। বন্ধুবর জহিরুদ্দিনকে ব্যাপারটা বুঝাইয়া করাচি পাঠাইলাম পরদিনই। তিনি মুহূর্তকাল বিলম্ব না করিয়া চলিয়া গেলেন। প্রধানমন্ত্রীর বাড়ি হইতে টেলিফোন যোগে আমাকে জানাইলেন আশঙ্কিত বিপদের সম্ভাবনা কতটা দূর হইয়াছে। কারণ প্রধানমন্ত্রী জ্বরে শয্যাগত, রেডিও বক্তৃতা করা সম্ভব নয়। কতকটা আশ্বস্ত হইলাম। লিডারের কাজ ছাড়া না হইতে বন্ধুকে উপদেশ দিলাম। পরবর্তী টেলিফোনেই আবার চিন্তিত হইলাম। জহিরুদ্দিন জানাইলেন রেডিও পাকিস্তানের যন্ত্রপাতি ও কর্মচারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির। রেডিওর পরবর্তী বৈঠকেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ঘোষণা প্রচারিত হইয়া গেল। পার্থক্য শুধু এই, প্রধানমন্ত্রীটা তার নিজ গলায়, প্রেসিডেন্টেরটা তার নিজ গলায় নয়, রেডিওর বুলেটিন রিডারের গলায়। আশঙ্কা সত্ত্বে পরিণত হইয়াছে দেখিয়া ট্যুর প্রোগ্রাম বাতিল করিলাম। করাচি ফিরিয়া গেলাম। প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়া বুঝিলাম ওয়ান ইউনিটের ব্যাপারকে তিনি মূলনীতির প্রশ্ন করিয়াছেন, দৃঢ় সংকল্প হইয়াছেন। সে সংকল্পের সামনে আমার সমস্ত যুক্তি অর্থহীন হইয়া গেল। তিনি এক কথায় বলিলেন, এজন্য তার মন্ত্রিত্ব গেল তিনি পরোয়া করেন না। তার মন্ত্রিত্ব যাওয়া শুধু একটা মন্ত্রিসভার পতন নয়, সাধারণ নির্বাচন বন্ডুল হইয়া যাওয়া। এ কথাও তাকে স্মরণ করাইয়া দিলাম। তিনি বলিলেন, আমার আশঙ্কা অমূলক ও অতিরঞ্জিত। লিডার এই পথে আরও অগ্রসর হইলেন। পশ্চিম পাকিস্তানের তিনটি পার্লামেন্টারি পার্টি একমত হইয়া এক ইউনিট ভাঙ্গিয়া পূর্বতন স্বায়ত্তশাসিত প্রদেশে ফিরিয়া যাইতে রাজি হইয়াছেন। এটা যে পশ্চিম পাকিস্তানের জনমতের বিরুদ্ধে তা প্রমাণের জন্য তিনি ট্যুর প্রোগ্রাম করিলেন। পাঞ্জাব ও বাহওয়ালপুরেই প্রথম সফর। আমরা নিশ্চিত পতনের অপেক্ষায় ঘরে বসিয়া থাকিলাম। প্রতিদিন খবরের কাগজে প্রধানমন্ত্রীর লক্ষ লক্ষ লোকের বিরাট জনসভায় প্রাণস্পর্শী বক্তৃতার রিপোর্ট পড়িতে লাগিলাম। সেসব বক্তৃতায় তিনি এক ইউনিট বিরোধীদের পাকিস্তানের অনিষ্টকারী বলিয়া বর্ণনা করিতে লাগিলেন। এইসব সভায় প্রায় সবগুলি রিপাবলিকান পার্টির মন্ত্রীদের দ্বারা আয়োজিত এবং তাদের উপস্থিতিতেই সমবেত। পরে দুই একজন কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রী কাতকাত ভাষায় আমাকে বলিয়াছিলেন, আমাদের চেষ্টায় ও টাকায় আয়োজিত সভায় আমাদের টাকায় সজ্জিত মঞ্চে বসিয়া আমাদের কেনা মালা গলায় লইয়া আমাদের সামনে আমাদের দেখাইয়া আমাদের ভোটারদেরকে আমাদের প্রধানমন্ত্রী বলিয়াছেন এরা পাকিস্তানের দুশ্মন, লজ্জায় ঘৃণায় আমাদের মাথা হেঁট হইয়াছে। রিপাবলিকান দলে প্রতিক্রিয়া। করাচিতে এর ফল ফলিল। প্রেসিডেন্ট আমাকে ডাকিলেন। তিনি কয়েকজন পশ্চিম পাকিস্তানি মন্ত্রীর লেখা পত্র আমাকে পড়িতে দিলেন। সব কয়টাতেই লেখা প্রধানমন্ত্রী তাদেরে এবং তাদের পার্টিকে ট্রেরর বলিয়া গাল দিয়েছেন। এ অবস্থায় তারা এই প্রধানমন্ত্রীর অধীনে কাজ করিতে অনিচ্ছুক। এইসব পত্রে এক ইউনিট ছাড়াও অন্য ব্যাপারের উল্লেখ বা ইঙ্গিত আছে। প্রধানমন্ত্রী তাদের প্রতি কবে এমন অভদ্র ব্যবহার করিয়াছেন তারও উল্লেখ আছে। প্রধানমন্ত্রী রিপাবলিকান দলের বিরুদ্ধে নবাব গোরমানি পরিচালিত মুসলিম লীগ পার্টির সহিত ষড়যন্ত্রেরও অভিযোগ আছে। প্রেসিডেন্ট ডাক্তার খান সাহেব সহ কতিপয় রিপাবলিকান নেতার টেলিগ্রামও আমাকে দেখাইলেন। তাতে লেখা ছিল তারা সবাই পরের দিন করাচি আসিতেছেন একটা হেস্তনেস্ত করিতে। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবনে যুগোস্লাভ ভাইস প্রেসিডেন্টের একটা স্ট্রেট রিসেপশন ছিল।
পূর্বাহ্নে যুগোস্লাভিয়ার ভাইস প্রেসিডেন্টের সহিত প্রেসিডেন্ট হাউজের দোতলায় দরবার হলে আমার ইন্টারভিউ, এটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু প্রধানমন্ত্রী আরেকটা কি গুরুতর কাজে বিভ্রিত থাকায় আমার উপরই এই মোলাকাতের বার পড়ে। প্রায় 2 ঘন্টা মোলাকাতের পর নিচে নামিয়ে দেখিলাম ডাক্তার খান সাহেব, সৈয়দ আমজাদ আলী ও তার সহোদর শাহ ওয়াজেদ আলী ও কতিপয় কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রী প্রেসিডেন্টের সহিত দরবার করিতেছেন। আমাকে গোপন করিবার চেষ্টা করিলেন না, বরঞ্চ ডাকিয়া তাদের দরবারে নিলেন। প্রেসিডেন্টের সামনেই এবং স্পষ্টত তার অনুমোদন ক্রমে বলিলেন, তারা আমাদের লিডারের প্রধানমন্ত্রীত্ব আর সমর্থন করিবেন না, স্থির সিদ্ধান্ত করিয়াছেন। আমার কর্তব্য তাকে পদত্যাগ করিতে পরামর্শ দেওয়া। আমি সাধ্যমতো তাদের সাথে তর্ক করিলাম, যুক্তি তর্ক দিলাম। সৈয়দ বাত্রিদয় বেশ নরম ভাব দেখাইলেন, কিন্তু অন্যান্যরা অনমনীয় থাকিলেন। কথা শোনা গেল প্রধানমন্ত্রী আসিতেছেন, কাজেই ইচ্ছা করিয়াই আমি দেরি করিলাম। প্রধানমন্ত্রী আসিলেন, প্রেসিডেন্টের সহিত গোপন পরামর্শ করিলেন। আমরা বারান্দায় ও সম্মুখস্থ বিশাল সেহানে পায়চারি করিতে করিতে গ্রুপ ডিসকাশন করিতে লাগিলাম। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সহিত আলাপ শেষ করিয়া বাহির হইলেন। সকলের সহিত হাস্য রসিকতা করিয়া আমার হাত ধরিয়া বাহির হইয়া গাড়ি বারান্দায় আসিলেন। আমি কোনো প্রশ্ন করিবার আগেই নিতান্ত স্বাভাবিক সহজ গলায় যুগোস্লাভিয়ার ভাইস প্রেসিডেন্টের সহিত আমার মোলাকাতের কথা জিজ্ঞাসা করিলেন। কি কি বিষয়ে আলাপ হইল তার খুঁটিনাটি জানিতে চাহিলেন। আমি নিজের অধৈর্য গোপন করিয়া তা সব কথার সংক্ষিপ্ত জবাব দিয়া আসল কথা পারিলাম। প্রেসিডেন্টের সহিত তার কি কথা হইল? তিনি হাতের ধাক্কায় আমার কথাটা উড়াইয়া দিলেন, বলিলেন, ওটা কিছু না, সব মিটিয়া গিয়াছে, সিকান্দারের জয়। সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভবনে স্টেট রিসেপশন, অভিজাত জনসমাবেশ, আলোকমালায় সজ্জিত বিশাল আঙ্গিরা লোকে লোকারণ্য, সবাই আসিয়াছেন। কিন্তু পশ্চিম পাকিস্তানি মন্ত্রীরা একজনও আসেন নাই, টোটাল বয়কট। কেউ সেটা লক্ষ্য করিবার বা কানাঘোষা আরম্ভ হইবার আগেই প্রধানমন্ত্রী ফাংশন শুরু করিলেন। উভয় রাষ্ট্র নেতাই পরস্পরের উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বক্তৃতা করিলেন এবং টোস্ট প্রস্তাব ও স্বাস্থ্য পান করিলেন। খাওয়ার দম লাগিল, কিন্তু সাংবাদিকরা খাওয়ায় বলিবার পাত্র নন, তারা তাদের কাজ শুরু করিলেন। এ ওর কাছে, মন্ত্রীদের কাছে এবং বিশেষ করিয়া আমার নিকট নানারূপ প্রশ্ন করিতে লাগিলেন। বিদেশি সম্মানিত অতিথির সহিত আলোচনায় রত বলিয়া প্রধানমন্ত্রী তাদের নাগালের বাইরে, সুতরাং আমাদের উপরই শিলাবৃষ্টি হইতে লাগিল। কি হইল? কেন পশ্চিম পাকিস্তানি মন্ত্রীরা পার্টিতে আসিলেন না? তারা নাকি একযোগে পদত্যাগ করিয়াছেন। প্রধানমন্ত্রী স্বয়ং পদত্যাগ করিয়াছেন কিংবা করিবেন কিনা, তিনি নয়া মন্ত্রিসভা গঠন করিবেন কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আসন্ন অবশ্যম্ভাবী বিপদের আশঙ্কায় আমারও বুক কাঁপিতে ও গলা শুকাইয়া আসিতে লাগিল। কিন্তু অতি কষ্টে সব গোপন করিয়া হাস্য রসিকতা করিয়া সাংবাদিকদের বুঝাইতে চাহিলাম তারা যা শুনিয়াছেন সব ভুল, তারাও ছাড়িবার পাত্র নন, আমিও হারিবার পাত্র নই। এমনি করিয়া অনেক রাত হইয়া গেল। আস্তে আস্তে মেহমানরা এবং ফলে সাংবাদিকরা চলিয়া গেলেন। থাকিলাম আমরা মাত্র পূর্ব পাকিস্তানি দুইজন মন্ত্রী, মিস্টার দেলদার আহমদ ও আমি, এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মিস্টার আফতাব আহমদ খা। আমাদের সাথে পরামর্শ করিবার জন্য প্রধানমন্ত্রীর চেম্বারে নিয়ে গেলেন। দরজা বন্ধ করিয়া তিনি আমাদের প্রেসিডেন্ট মির্জার একটি পত্র দেখাইলেন। তাতে প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির অনাস্থার কথা জানাইয়া প্রধানমন্ত্রীকে পদত্যাগের উপদেশ দিয়েছেন। কিছুক্ষণ পরামর্শ করিবার পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পত্রের জবাব মুসাবিতা করিলেন। আমরা সকলে তার সাথে একমত হইলাম। চিঠি টাইপ হইল, তাতে বলা হইল প্রেসিডেন্ট পার্লামেন্ট ডাকুন, পার্লামেন্টের মোকাবেলা না করিয়া প্রধানমন্ত্রী পদত্যাগ করিতে পারিবেন না। প্রেসিডেন্টের কাছে এই পত্র পাঠান হইল, সংবাদপত্রে প্রকাশের জন্য দেওয়া হইল। পরদিন রিপাবলিকান বন্ধুরা বলিলেন, প্রধানমন্ত্রী তার জবাবটা খবরের কাগজে দিয়া সর্বনাশ করিয়া ফেলিয়াছেন, নইলে একটা আপোষ রফা হইতে পারিত,
এখন তার আর সম্ভাবনা নাই, কিন্তু আমরা বুঝিলাম ওটা বাজে কথা। পশ্চিমারা জোট বাঁধিয়াছেন, কিছুতেই সোহরাওয়ার্দী সাহেবের প্রাধান্য মানিবেন না। আমরা আবাস পাইয়াছিলাম আগের রাত্রেই। লিডার সত্য সত্যই গোরমানি দোলতানা গ্রুপের উপর ভরসা করিতেছিলেন। প্রধানমন্ত্রীর সাথে আলাপে বুঝিলাম তিনি গত রাত্রের ওই চিঠির পরে সত্য সত্যই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। এ সম্বন্ধে বেশি গাটাগাটি করিতে আমাদের মানা করিলেন। আমাকে গোপনে বলিলেন ওই পদত্যাগপত্রে কিছু ক্ষতি হয় নাই। ক্রুদ্ধ রিপাবলিকানদের মোকাবেলায় প্রেসিডেন্টের হাত শক্ত করিবার জন্যই তিনি তা করিয়াছেন। তার কথায় বুঝিলাম প্রেসিডেন্ট তাকে বুঝাইয়াছেন ওই পদত্যাগপত্র গ্রহণ করা মানেই মুসলিম লীগকে মন্ত্রিসভা গঠন করিতে আহ্বান করা। মুসলিম লীগ মানেই গোরমানি দোলতানা। তোমরা যদি তাই চাও আমি তাই করিব। প্রেসিডেন্টের এই কথা শোনা মাত্র রিপাবলিকানরা প্রেসিডেন্টকে এবং প্রয়োজন হইলে শহীদ সাহেবকে খোশামত করিয়া শহীদ সাহেবের মন্ত্রিসভা বজায় রাখিবেন। লিডারের যুক্তি ও পন্থাটা আমার খুব পছন্দ না হইলেও আমি ওটা বিশ্বাস করিতে পারিলাম না, কিন্তু দেখিলাম লিডার মির্জার এই আশ্বাসে খুবই বিশ্বাস করিয়াছেন। এতটা বিশ্বাস করিয়াছেন যে তিনি ইতিমধ্যে পোর্টফোলিও রদবদল করিবার চিন্তা হয়তোবা আলোচনা শুরু করিয়াছেন। এমনকি আমাকে শিল্প বাণিজ্যের বদলে ফাইন্যান্স দিলে কেমন হয় তাও জিজ্ঞাসা করিলেন। লিডারের শিশুসুলভ সরলতায় দুঃখিত হইলাম, কিন্তু তার আত্মবিশ্বাস দেখিয়া সাহসও পাইলাম। আমি জানিতাম পশ্চিমা সৌদাগর শিল্পপতিদের গা কোথায়। বলিলাম, আপনার মন্ত্রিসভার স্থায়িত্বের জন্য পোর্টফোলিও কেন আমি মন্ত্রিত্ব ত্যাগ করিতে পারি সেজন্য আপনি কোনো ভাবনা করিবেন না, কিন্তু কথা এই যে আমি ফাইন্যান্সের জানি কি। লিডার তার স্বাভাবিক শ্রুতিকটু কিন্তু দাঁড়াল রসিকতায় বলিলেন, ওহো, যেন মন্ত্রিত্ব নিবার আগে তুমি শিল্প বাণিজ্যের একটা এক্সপার্ট ছিলে, মাথায় পড়িলে সবই তুমি পারিবে, তাছাড়া আমি তো আছি। দরিয়া নিলাম পোর্টফোলিও রদবদলের শর্তে লিডার ইতিমধ্যেই প্রেসিডেন্ট ও রিপাবলিকানদের সাথে রফা করিয়াই ফেলেছেন। খুশি হইলাম, যে কোনো মূল্যে আগামী ইলেকশন পর্যন্ত শহীদ মন্ত্রিসভা টিকিয়া থাকা দরকার। সেই দরকার মন্ত্রিসভায় থাকিয়া ইলেকশনে সুবিধা করিবার উদ্দেশ্যে নয়, কারণ সেই রকম সুবিধায় আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না। 1954 সালে মুসলিম লীগের অবস্থা দেখিয়া আরও অনেকের সে বিশ্বাস বদলাইয়াছে। তবু যে আমি সাধারণ নির্বাচন পর্যন্ত শহীদ মন্ত্রিসভার স্থায়িত্ব সারা অন্তর দিয়া কামনা করিতাম তা শুধু নির্বাচন প্রথার জন্য। অনেক কষ্টে আমরা যুক্ত নির্বাচন প্রথার আইনটি পাশ করিয়াছি। শহীদ মন্ত্রিসভার পতনের সাথে সাথে যুক্ত নির্বাচন প্রথা বাতিল হইবে, এ সম্পর্কে আমার আশঙ্কার মধ্যে কোনো ফাঁক ছিল না। কিন্তু আমার আশঙ্কাই সত্যে পরিণত হইল সন্ধ্যার দিকে। প্রেসিডেন্টের দফতর হইতে পত্র আসিল, তিনি প্রধানমন্ত্রী শহীদ সাহেবের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন এবং নয়া মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত আগের মতোই কাজ চালাইয়া যাইতে বলিয়াছেন। লিডার চিরকালের অসংশোধনীয় আশাবাদী। মির্জা তার সাথে চালাকি করিতেছেন এটা তিনি তখনও বিশ্বাস করিলেন না, করিলেও আমাদের জানিতে দিলেন না। বিশেষত চুন্দ্রিগড় দোলতানা সকাল বিকালে লিডারের সাথে যোগাযোগ করিয়া তার মনের ধারণা আরও দৃঢ় করিতে লাগিলেন। বস্তুত এক সন্ধ্যায় লিডার আমাকে ডাকিয়া পাঠালেন, চুন্দ্রিগড় ও দোলতানা আসিবার কথা। বুঝিলাম লিডার না হোক আশা করিতেছেন না। সন্ধ্যা আসিয়া গেল, রাতও আসিল, কিন্তু চুন্দ্রিগড় দোলতানা আসিলেন না। অগত্য লিডারই টেলিফোন করিলেন কয়েকবার। শেষে যখন তাদের পাওয়া গেল তখন তারা বলিলেন এই আসিতেছেন। আশা করিলাম নিজেদের মধ্যে কথা একদম ফাইনাল করিয়াই আসিতেছেন, ভালোই। কিন্তু শেষ পর্যন্ত তারা আসিলেন না, বোধহয় পরের দিনের কথা বলিলেন। লিডার আমাকে বলিলেন আজ যাও, কাল খবর দিব। লিডার আর খবর দিলেন না, তবু প্রতিদিনই যাইতে থাকিলাম। প্রধানমন্ত্রী অনেকগুলি দফতর, তাছাড়া প্রায় সব দফতরের কতকগুলি ফাইলে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল দরকার, সেগুলোও জমিয়া ছিল। প্রধানমন্ত্রী সেসব ফাইলের গাদা লইয়া বসিলেন, আমি ব্যাপার অনুমান করিলাম। তাছাড়া লিডারও বলিলেন
ফাইল জমা থাকিলে ডিসপোজ অফ করিয়া ফেলো। এসব ইশারা বুঝিতে বেশি আকেলমন্দ লাগে না, কিন্তু আমার ফাইল বড় একটা জমা হইতো না, সাধ্যমতো ঠিক সময়ে ফাইল ডিসপোজ করা আমার অভ্যাস। একরূপ বাতিকও বলিতে পারেন, মোত্তাকি নামাজি মানুষ যেমন নামাজের ওয়াক্ত হইলে নামাজ না পড়া পর্যন্ত একটা বেচাইনি বোধ করেন, আমার ছিল তেমনি অভ্যাস। ফাইল পড়িয়া থাকিলে আমার গায়ে যেন সুরসুরি লাগিত। কোনো অফিসার যদি বলিতেন, স্যার আমার ফাইলটা আজও আপনার টেবিলে পড়িয়া আছে, তবে তখন আমি লজ্জা পাইতাম। আমার দুইজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন দুই দফতরের জন্য, দুজনই পুরাণ অভিজ্ঞ ও অফিসার শ্রেণীর দক্ষ সেক্রেটারি ছিলেন। তারা তৎপরতার সঙ্গে বিভাগীয় প্রতিযোগিতার ভিত্তিতেই যেন যার তার দফতরের ফাইল ডিসপোজ করাইতেন। ফেলিয়া রাখার উপায় ছিল না। ট্যুরে থাকিবার সময়ও রাত্রে এবং ট্রেন ভ্রমণের সময় সেলুনে এরা ফাইল নিয়ে হাজির। কাজেই প্রধানমন্ত্রীর ইশারার উত্তরে আমি বিশেষ ব্যস্ত হইলাম না, তবু কয়দিন নিয়মিত সময়ের বেশি সময় কাজ করিতে লাগিলাম। আপনারা শুনছিলেন আবুল মনসুর আহমদের ঐতিহাসিক বই আমার দেখা রাজনীতির ৫০ বছর। আজকে ২৪তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।